হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি পাঁচলকিতে যাদবিন্দু গোসাইয়ের আশ্রমে। তোমাদের দেখাবো, ওই যে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ ওই যাদবিন্দু গোসাইয়ের আশ্রম, একটু পরে আমরা ঢুকবো আর তোমাদের দেখাবো যে এই আশ্রমে কী কী আছে। তোমরা আমার এই ভিডিওর সঙ্গে থাকো এবং দেখবো যে সামনে আছে যাদবিন্দু গোসাইয়ের পূর্ণ সমাধিস্থান এবং তার পাশের এই পরিবেশটা খুবই সুন্দর। একদম দেখো, চারিদিকে সবুজ আর সবুজ, জঙ্গলে ভরা, গাছপালায় ভরা, যেদিকেই চোখ যাবে শুধু গাছপালা, সবুজ আর সবুজ। মানে বসতি এই দিক থেকে অনেকটাই দূরে, সামনাসামনি কোনো বসতি নেই। আর ওই সামনেই দেখো যাদবিন্দু গোসাইয়ের পূর্ণ সমাধিস্থান, পাঁচলকিতে এটা। ওই যে আমার বোন সামনে দাঁড়িয়ে আছে, চলো তাহলে ঢুকি, তোমার দেখাই যে কী কী আছে না আছে এখানটায়। ওই দেখো, ওটা হচ্ছে সমাধিস্থল। ওটা আর একটা, এটা এটা হচ্ছে অশ্বত্থ গাছ না এটা? হ্যাঁ, অশ্বত্থ গাছ বলে এটাকে, হ্যাঁ অশ্বত্থ গাছই তো মনে হচ্ছে এটা, অশ্বত্থ গাছ না না বট বট গাছ এমন এমন হয় না। এই দেখো একটা অশ্বত্থ গাছ আর চাই, ওই যে সমাধিস্থল, ছোট্ট এরিয়া, বেশি বড় বড় নয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কুড়ি ফুল গাছ রয়েছে, অনেক ফুলও ফুটে আছে এই কুড়ি ফুল গাছের মধ্যে। এবং এদিকে একটা টিউব ওয়েলও আছে, এবং তোমরা যে বেড়া দেখতে পাচ্ছ ওই বেড়ার ওই দিকটাতে খড়িয়া নদী বয়ে গেছে, যেটা একটু দূর গিয়ে গঙ্গা নদীতে মিশেছে। একটু পরে সেই নদীও দেখাবো তোমাদের। ওই দেখো দেখতে পাচ্ছ, তোমরা সামনে যে ছোট্ট মন্দিরের মতো দেখতে পাচ্ছ ওটাই হলো যাদবিন্দু গোসাইয়ের পূর্ণ সমাধিস্থল। এখানে যাদবিন্দু গোসাইকে পুনঃ প্রতিষ্ঠা করা হয়েছে। আর এখানে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে বিরাট বড় সাধু ও বাউলের মেলা হয়। তোমরা যদি চাও তো আসতে পারো, খুবই ভালো হয়, খুবই সুন্দরভাবে এই বাউলটি অনুষ্ঠিত করা হয়। তোমরা আসলে নিশ্চয়ই আসতে পারো। এই অশ্বত্থ গাছের মধ্যে যাদবিন্দু গোসাইয়ের প্রতিকৃতি ফুটে উঠেছে, তোমরা যদি ভালো করে দেখো তো তোমরা দেখতে পাবে। এখানটায় এটা হচ্ছে একটা অশ্বত্থ গাছ একটা, এটা অশ্বত্থ গাছ। এটা লোকায়ত সংস্কৃতির যে ধারায় নিজেকে নিয়োজিত করে যাদবেন্দ্র বিন্দুকে সঙ্গী করে হয়ে উঠেছিলেন যাদবিন্দু, সেই ধারাকে বলা হয় সহজিয়া সম্প্রদায়। হাওড়া কাটোয়া রেলপথে সমুদ্রগড়ের কাছে নসরতপুরের পাঁচলকি গ্রাম, এখানেই থাকতেন তিনি। আজ থেকে শতবর্ষ পূর্বে 1916 সালে তার দেহাবসান ঘটে। যাদবিন্দু ছিলেন এক মস্ত প্রেমিক বাউল, বিন্দু ছিলেন তার সাধন সঙ্গিনী। যাদু আর বিন্দু এই দুই মিলে যাদবিন্দু নাম দেওয়া হয়, মূল নাম যাদবেন্দ্র। যাদু আর বিন্দু দুই নামের জোর কলমে গাথা ভনিতায় নিজের সাধন সঙ্গিনীকে অমর করে রাখে। এই ধারার অনুসারীরা লোকায়ত সংস্কৃতির চর্চা তথা বাউল সাধনের জন্য একজন সঙ্গী অথবা সঙ্গিনী নির্বাচন করেন। তথাকথিত বিবাহ তারা করেন না, তবে সাধন ভজনের জন্য তারা গার্হস্থ্য জীবনের কিছু আচার আচরণ পালন করেন। অধিকাংশ ক্ষেত্রেই গ্রামের উচ্চবর্ণ সমাজ তাদের মেনে নিতে পারেন না, তাই সঙ্গবদ্ধভাবে নিজেদের তৌড়ি আখড়াতে তারা বসবাস করতেন। শহরে ভোগবিলাস মত্ত বাঙালি ছেলে মেয়েদের বাউল ফকির গান আকৃষ্ট করে তাদের স্বাধীন জীবনযাত্রা ও যোগাযোগে আচ্ছন্নতা। কিন্তু অনেকে এটা লক্ষ্য করেন না যে বাউলের গান আসলে উঠে আছে তার জীবনচর্চা থেকে, সাধন ভজন থেকে। এই বন্ধুরা দেখো, এটিও তোমরা দেখতে পাচ্ছ যে ধুতুরা ফুল গাছ রয়েছে এখানটায়। কত দেখো ধুতুরা ফুল, দেখো এবং দুটো ফলও আছে তোমরা দেখতে পাচ্ছ। এই যে বন্ধুরা, আমরা যাদবিন্দু গোসাই আশ্রম থেকে বেরিয়ে আসছি। দেখো আশেপাশের ভিউটা দেখো, রাতের বেলা এখানটায় একদম গ্রাম্য পরিবেশ, তো রাতের বেলা লোকজন খুবই কম থাকে। তবে দেখো পাশে, দেখো এখানে রাস্তা, বাইকের আলো দেখা যাচ্ছে, আমার ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না, রাতের বেলা লোকজন
হ্যাঁ, রাতের বেলা লোকজন থাকে না, আমি মন্দিরে ছিলাম, তো বললো যে আমরা এখন বেরিয়ে যাবো, জানি না কী কারণে বেরোবে, লোকজন সবাই কেউ নেই ছিল। দেখো এই দিকটায় আমার ক্যামেরায় ফ্ল্যাশটা আসছে না অতটা, এখানটায় বাজার আছে, দেখো আমরা যাচ্ছি, তাহলে তোমরা আসতে পারো দিনের বেলা, দারুণ একটা এখানে পিকনিক স্পট আছে। হ্যাঁ, ইয়ে জায়গাটা বলবে, হ্যাঁ এখানে সমুদ্রগড় স্টেশন থেকে নেমে যাদবিন্দু গোসা আশ্রমে যাবো বলে টোটো করে গেলে 20 টাকা ভাড়া নেবে, সম্ভবত 15 থেকে 20 টাকা ভাড়া নেবে। তবে রাস্তাটাও নান্দাই হল্টের সামনে, নান্দাই হল্ট স্টেশনও আছে, এবং সব থেকে ভালো সমুদ্র স্টেশন থেকে টোটো করে আসলে যাদবিন্দু গোসা আশ্রমে যাবো, তো 20 টাকা ভাড়া নিতে পারো ম্যাক্সিমাম, তবে তোমরা আসতে পারো। হ্যাঁ বেশ ভালো, তবে দিনের বেলা আমরা দেরি করে এসেছি, তবে আরও দেখাতে পারতাম খরিয়া নদী, পাশে নদী বয়ে গেছে একদম সুন্দর, কিন্তু নদীতে এখনও মানে প্রচুরই পানা আছে, ভর্তি হয়ে গেছে, তো দেখাতে পারিনি ওর জন্যে। দেখো এখানটা ইয়ে আছে, যাচ্ছি, তবে রাতের বেলা তো থাকে না লোকজন। হ্যাঁ এই দেখো বল, যে দেখো আমরা যাচ্ছি, দেখো বাঁশবাগান সুন্দর একটা ইয়ে, এরকম পাবা না শহর এলাকাতে, এরকম পাওয়া যায় না, এরকম গ্রাম্য পরিবেশ, ইলেকট্রিকও নেই, এক পাড়াতে ঢুকছি, এখানে ইলেকট্রিক দেখতে পারবো, আমরা যাচ্ছি পাড়াতে আসছি, তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা নিচে কমেন্ট করো, তোমরা নিচে জানাতে পারো।